নাহিদস কিচেনে ওয়েলকাম জানাচ্ছি আমার সব ভিউয়ার্সদের। ভিনেগ্রেট এবং ক্রুটন দুটি যখন হয়ে গেছে তার সাথে অবশ্যই আমাদের সালাডটাও লাগবে, আর সেজন্যই ক্রুটনের পাশাপাশি আমি সালাদের রেসিপিটি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি। এটি খুব হেলদি এবং ইজি একটি ইটালিয়ান সালাড। আমি যে ভেজিটেবলগুলো ইউজ করেছি এগুলো যদি হাতের কাছে নাও থাকে, যেই ফ্রেশ ভেজিটেবল দিয়ে আমরা নর্মালি সালাড করে খাই সেগুলো দিয়েই আপনারা সহজেই এই সালাডটি করতে পারবেন। তবে অবশ্যই স্যালাডে দিতে হবে ক্রুটন এবং ভিনেগ্রেট, আসলে এই স্যালাড ড্রেসিংটির জন্যই স্যালাডের টেস্টটা ডিফারেন্ট হয়। আর তার সাথে আমাদের লাগবে পারমেজান চিজ। ফ্রেশ ভেজিটেবলের পাশাপাশি আমি ক্যান্ড কিছু ভেজিটেবল ইউজ করেছি যেগুলো কিনা এই স্যালাডের টেস্টটাকে এনহ্যান্স করবে। আমি গ্রিন অলিভ ইউজ করেছি, এর সাথে ব্ল্যাক অলিভও আপনারা ইউজ করতে পারবেন, ব্রোকলি ইউজ করতে পারবেন, এবং অনেক ক্ষেত্রে আপনারা চাইলে এখানে বয়েল করা শ্রিম্পও ইউজ করতে পারবেন। লেটুসের আমরা শক্ত অংশটি ফেলে দিয়ে শুধুমাত্র পাতাগুলো নেব এবং পাতাগুলোকে মিডিয়াম সাইজ করে পিস করে নেব। জুকিনির খোসাটা খুব পাতলা হয় তাই এটা আমি আর কেটে ফেলিনি, এটা সহই আমি স্লাইস করে স্যালাডে অ্যাড করেছি। চেরি টমেটোসগুলো সাইজে একটু বড় হওয়াতে আমি এগুলোকে চার ভাগে ভাগ করে কেটে নিয়েছি। এইগুলো সবই অপশনাল, আপনারা চাইলে অবশ্যই আপনাদের পছন্দ মতোই পিসগুলো করে নেবেন। অনেকেই স্যালারি স্টিকের ফ্লেভারটা পছন্দ করেন না, যাদের ভালো না লাগে তারা স্যালারি স্টিক না দিয়ে ধনে পাতা অ্যাড করে দিতে পারেন। আমরা এই লেটুসটাকেও আগের মতো করেই একই রকম স্লাইস করে কেটে নেব। গ্রিন অলিভ আমি পুরোটাই দিয়ে দিচ্ছি, কোনো স্লাইস করিনি। এবার আমি একে একে পারমেজান চিজ, হ্যালাপেনিও এবং ভিনেগ্রেট অ্যাড করে দিচ্ছি। স্যালাড ড্রেসিং এবং চিজ খুব ভালো করে ভেজিটেবলসগুলোর সাথে মিশিয়ে নিতে হবে। ক্রুটনস অ্যাড করতে হবে স্যালাড সার্ভের জাস্ট একটু আগে, যাতে এর ক্রিসপিনেসটা নষ্ট হয়ে না যায়। এই স্যালাডটি আসলে সাইড ডিশ হিসেবে ইউজ হয়, তারপরেও কোনো কিছু ছাড়াই এমনি খেতে এটি খুব ভালো লাগে। আর অনেক সময় আমরা যদি এর সাথে বয়েলড চিকেন বা বয়েলড শ্রিম্প অ্যাড করি তাহলে এটি একটি মেইন ডিশের মতোই হয়ে যায়। তবে সাধারণত এই স্যালাডটি সার্ভ করা হয় নানান রকমের স্যুপের সাথে, গ্রিল বা বেকড চিকেন বা ফিশের সাথে, অথবা বার্গার বা স্যান্ডউইচের সাথে। ভেজিটেবল এবং ক্রুটনের ক্রিসপিনেসটা রাখতে গেলে একদম ফ্রেশ সার্ভ করতে হবে। আপনাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে ভিনেগ্রেট এবং ক্রুটনের রেসিপিটি লিঙ্ক দিয়ে দিয়েছি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।